মাহফিলে কি বলবে, কে বলবে, ওরা ঠিক করে দিবে, কে বয়ান করতে পারবে, কে পারবে না, কারে দিয়ে মাহফিল করানো যাবে, কারে দিয়ে যাবে না, কথা কতটুকু বলতে পারবে, কতটুকু বলতে পারবে না, আল্লাহর কথা বলতে মানুষের থেকে পাশ করিয়ে আনতে হবে, মানুষের থেকে অনুমতি নিয়ে আল্লাহর পাশ দিতে হবে। আবার মাদ্রাসার মধ্যে কোন কিতাবের কোন অধ্যায়ের আলোচনা হবে, কোনটা হবে না, মসজিদে হুজুর কি নিয়ে বয়ান করবে, কি নিয়ে করবে না, এমনকি দোয়া কার জন্য করবে আর কার জন্য করবে না, কাশ্মীরের মুসলমানের জন্য দোয়া করবে, হুজুরের চাকরি খেয়ে দেওয়া হবে, এই রকম করুন পরিস্থিতি হবে জিহাদ না থাকে। দুনিয়ার মধ্যে যত শান্তির রাষ্ট্র হোক, এমন একটা রাষ্ট্র আছে যেই রাষ্ট্রে পুলিশ নাই, যেই রাষ্ট্রে আর্মি নাই, যেই রাষ্ট্রে আইন শৃঙ্খলা বাহিনী নাই? কেন? অস্ত্র তো খারাপ জিনিস, অস্ত্রধারী বাহিনী থাকবে কেন? শান্তির রাষ্ট্র এখানে ঝামেলা হয় না, কেউ কাউকে খুন করে না, কেউ কারো সম্পদ আত্মসাত করে না, তাহলে বাহিনী থাকবে কেন? আমি যদি প্রশ্ন করি আপনি জবাব দিবেন যে হুজুর শান্তি আছে ঠিক আছে, কিন্তু শান্তিটা যাতে নষ্ট না হয় এজন্যই তো এই ব্যবস্থা। দেখেন না, করোনা হওয়ার আগে ভ্যাকসিন দিয়ে দেয়, কি জন্য? যাতে অ্যান্টিবডি তৈরি হয়, করোনাটা না হয়, কারণ হলে কষ্ট হবে, এ তারপর সেটাকে দূর করা বড় কঠিন হবে, এ কারণে আগ থেকেই আমরা পথ বন্ধ রাখি যাতে করে ভাইরাস ভিতরে ঢুকতে না পারে। তো ইসলামের প্রতিরক্ষা সিস্টেম হলো জিহাদ, ইসলামের বর্ডার গার্ড হলো জিহাদ, যাতে করে ইসলামটা সুরক্ষিত থাকে আবু জাহালের আঘাতে, ফেরাউনের আঘাতে, নমরুদের আঘাতে, আব্দুল্লাহ বিন সাবার আঘাতে, আর দুনিয়ার যত জালেম আছে, তাগুত আছে, তাদের আঘাতে, ইসলামের যাতে ক্ষতি না হয়। কারণ একবার যদি ভিতরে ঢুকে পড়ে, শুরুতেই প্রতিরোধ না করা যায়, সেটাকে ঠেকানো বড় কঠিন হয়ে যায়। যেমন কাদিয়ানি, যেদিন সে মাথাচাড়া দিয়েছিল সেদিন দমন করলে বিষয়টা বড় আসান ছিল, কিন্তু যখন সারা দুনিয়া ছড়িয়ে গেল, এখন আপনার এক সাগর রক্ত দিয়েও ওদেরকে জাস্ট কাফের হিসাবে আইনত স্বীকৃতি আদায় করতে পারেন না, এমন কঠিন একটা পরিস্থিতি হয়ে যায়। তো জিহাদ তো এজন্য, জিহাদ না থাকলে কি হবে, কি হবে? দেখেন আবু জাহালের জীবনীতে কি করেছিল বদরের আগ পর্যন্ত, বদরের দিন হুঙ্কার ছেড়েছিল, লা ইউবাদুল্লাহু বাদা হাযাল ইয়াউমি আবাদা, আজকের দিনের পরে পৃথিবীতে আল্লাহর ইবাদত হবে না। দেখেন না, কোনো জালেম আল্লাহর দিকে তীর মারে, কোনো জালেম আল্লাহর খুন করার ঘোষণা দিয়ে দেয়। জিহাদ না থাকলে কি হবে বোঝেন না? যেমনি ভাবে পুলিশ না থাকলে, আগ থেকে চোর না থাকলে চোর তৈরি হবে, ডাকাত না থাকলে ডাকাত তৈরি হবে, খুনি না থাকলে খুনি তৈরি হবে, রাষ্ট্রের আইন শৃঙ্খলা ব্যাহত হবে, একইভাবে ইসলামের জিহাদ না থাকলে খেলাফত হারিয়ে যাবে, ইমারত হারিয়ে যাবে, কোরআনের শাসন হারিয়ে যাবে, ইসলামের পরিপূর্ণতা ব্যাপকতা হারিয়ে যাবে, ইসলাম সীমাবদ্ধ হয়ে যাবে মসজিদে, মাদ্রাসায়, মারকাজে, খানকায়, ওয়াজ মাহফিলে, এমনকি সেখানেও স্বাভাবিকভাবে স্বাধীনভাবে চলতে দেওয়া হবে না, মাহফিলে কি বলবে, কে বলবে, ওরা ঠিক করে দিবে, কে বয়ান করতে পারবে, কে পারবে না, কারে দিয়ে মাহফিল করানো যাবে, কারে দিয়ে যাবে না, কথা কতটুকু বলতে পারবে, কতটুকু বলতে পারবে না, আল্লাহর কথা বলতে মানুষের থেকে পাশ করিয়ে আনতে হবে, মানুষের থেকে অনুমতি নিয়ে আল্লাহর পাশ দিতে হবে। আবার মাদ্রাসার মধ্যে কোন কিতাবের কোন অধ্যায়ের আলোচনা হবে, কোনটা হবে না, মসজিদে হুজুর কি নিয়ে বয়ান করবে, কি নিয়ে করবে না, এমনকি দোয়া কার জন্য করবে আর কার জন্য করবে না, কাশ্মীরের মুসলমানের জন্য দোয়া করবে, হুজুরের চাকরি খেয়ে দেওয়া হবে, এই রকম করুন পরিস্থিতি হবে জিহাদ না থাকে। 100 বছর হয়েছে খেলাফত নাই, কি দিয়ে কি করতে পেরেছে, চেষ্টা তো কম করেন, কিন্তু ব্যথা হবে মাথায়, ওষুধ লাগাবেন পায়ে, সমাধান হবে? সমাধান হবে? আল্লাহ নবীর জিন্দেগি থেকে তয়েফও পাবেন, বদরও পাবেন, তয়েফের আঁকড়ে ধরবেন, বদরে বাদ দিবেন, আশা করবেন আবু জাহালরা নিধন হবে, কভি ভি মুমকিন নেই। আল্লাহ তাআলা নিজে রোগ নাজিল করেছেন, নিজেই রোগের ওষুধ দিয়ে দিয়েছেন, এটা যেমনিভাবে দৈহিক রোগের ক্ষেত্রে সত্য, আত্মিক রোগের ক্ষেত্রেও সত্য, প্রতিটা জাহেলিয়াত, প্রতিটা ফেতনা দমন করার জন্য আল্লাহর নাজিল করা কিছু ওষুধ আছে, সেই ওষুধ প্রয়োগ করলেই সেটা নাজিল করা সম্ভব, অন্যথায় 100 বছর ধরে চেষ্টা করবেন, রেজাল্ট জিরো। নবাব সিরাজউদ্দৌলার পতনের পর সে 1757 থেকে আজ 2022 শেষ হচ্ছে, এতগুলো বছর, 250 বছরের অধিক সময়, একটা দিনের জন্য ইসলাম কায়েম হয়েছে, কোরআনের শাসন কায়েম হয়েছে, কেন? যে আল্লাহ বদরে সাহায্য করেছেন সে আল্লাহ নাই বলেন না? নাই। যেই আল্লাহ নবীকে ওয়াদা দিয়েছেন, সাহাবিদেরকে ওয়াদা দিয়েছেন, সেই ওয়াদা আমাদের ব্যাপারে প্রযোজ্য না?
সবই যখন ঠিক আছে হচ্ছে না কেন? আল্লাহর নবী জাস্ট 13টা বছর মেহনত করলেন, মদিনার মতো একটা সোনালী ইসলামী রাষ্ট্র আল্লাহ মুমিনদেরকে দান করলেন। 250 বছর অধিক সময় ধরে চেষ্টা করছি, কোনো ফলই পাচ্ছি না, গোটা দুনিয়ায় খেলাফত নাই প্রায় 100 বছর, চেষ্টা কম হচ্ছে না। এটা ভাইবেন না যে সবাই অকর্মণ্য হয়ে বসে আছে, কেউ কোনো চেষ্টা করে না, না করে কিন্তু বরকত পাওয়া যায় না কেন, নুসরত পাওয়া যায় না কেন? নুসরতের ওয়াদা তো আল্লাহ দিয়েছেন, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহর সাহায্য করলে আল্লাহ তোমার সাহায্য করবে। বান্দা তুমি আর কতটুকু আগাবা? তুমি এক বিঘত আগালে আমি আল্লাহ এক হাত আগাবো, তুমি এক হাত আগালে আমি দুই হাত আগাবো, তুমি হেঁটে হেঁটে আসলে আমি দৌড়ে দৌড়ে যাব। আল্লাহ তো দেওয়ার জন্যই ঋণী, তা আল্লাহ চান না দিতে? তিনি তো দয়ালু, আপনার মা আর কতটুকু দয়ালু? মা যদি আপনারে দিতে চায়, বিশ্বাস করেন আল্লাহ এর চাইতে কোটি গুণ বেশি দিতে চায়। মায়ের নাম রহমান না, মায়ের নাম রহিম না, আল্লাহর তো নামই হলো আর রহমান আর রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো কাজ হয় না কি জন্য? ওই যে হয় না কি জন্য আগেই বললাম যে ব্যথা হবে মাথায়, ওষুধ দিবেন পায়ে, কাজ হবে না। একটা ধরবেন, একটা ছাড়বেন, ভাববেন বরকত পাবেন, কাজ হবে না। পুরোটা ধরতেন, ফলাফল পেতেন। ইদা ফাতাশ শর্ত ফাতাল মাশরুত, ওয়া ইদা উজিদাশ শর্ত উজিদাল মাশরুত, শর্ত পাওয়া গেলে বিধানও পাওয়া যাবে, শর্ত নাই বিধানও নাই। জিহাদকে বাদ দেই নাই আমরা, বলেন আপনারাই বলেন, বাদ দেই নাই আমরা, দিয়েছি আমরা, বাদ দিয়েছি বলেই তো শব্দটা গালি হয়ে গেছে। জিহাদি বই পাওয়া গিয়েছে, গালি না? এই শব্দ শুনলে সবাই খুশি, ও জিহাদি বই পাওয়া গেছে, ঠিক আছে, ওরে ধর, ওরে সাইজ কর, একটা কামের কাম হয়েছে, জিহাদি বই রাখবো কি লেগা? তো কোরআন রাখেন কিসের জন্য? যেই কোরআনে নামাজ নিয়ে আয়াত আছে 82টা, কোরআন যদি নামাজের বই হয় 82 আয়াত থাকার কারণে, একই কোরআনে জিহাদ নিয়ে আয়াত আছে 484টা, তো 82 আয়াত থাকার কারণে এটাকে নামাজের বই বলা গেলে, 484 আয়াত থাকার কারণে এটাকে জিহাদের বই কেন বলা যাবে না? কোরআন সহিহ বুখারী জিহাদ নিয়ে 4-4টা অধ্যায় নাই, কিতাবুল মাগাজি আছে, আল্লাহ নবী কিভাবে জিহাদ করেছেন, কিতাবুল জিহাদি ওয়াসিয়ার আছে, যে আপনি জিহাদ করলে ফজিলত কি, মাসালা কি, বিধান কি, আলাদা আলাদা করে ইমাম বুখারী লম্বা চওড়া করে আলোচনা করেছেন। গনিমত পেলে কিভাবে বন্টন করবেন, উসুর কিভাবে আসবে, খারাজ কিভাবে আসবে, লম্বা চওড়া করে সেই কিতাবুল জিহাদ প্রথম খণ্ডে শেষে গিয়ে শুরু করেছেন, মাগাজি দ্বিতীয় খণ্ডে গিয়েও চলছে আর চলছে, শত শত হাদিস একের পর এক বলে যাচ্ছেন আর যাচ্ছেন, আর এক একটা শিরোনাম লাগিয়ে দিচ্ছেন, ফিকুল বুখারী ফি তারাজিমিহি, এই হাদিসের আলোকে কি বুঝলাম আমরা, কি মাসালা শিখলাম, দেখো আমি তোমারে মাসালাও শিখাইয়া দিচ্ছি, এই কাজ তুমি করো, এমন কাজ যেই কাজের সমকক্ষ কোনো কাজ হতে পারে না। ইমাম বুখারী হাদিস আনবে, এক সাহাবি এসে নবীকে বললে, ইয়া রাসূলুল্লাহ, দুল্লানি আলা আমালিনি আদিলুল জিহাদ, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যেটা জিহাদের সমতুল্য। রাসূল বললেন, লা আজিদুহু, আমি তো খুঁজে পাই না এমন কোন আমল আছে। সে আবার বলল, রাসূলের একই জবাব, আবার বলল রাসূলের একই জবাব, যখন বারবার পিরাপিরি করলো, রাসূল বললেন, আচ্ছা তুমি কি এটা পারবা, হাল তাস্তাতিউ ইযা খারাজাল মুজাহিদ আন তাদখুলা মাসজিদাক ফাতাকুম ওয়া তাসফাতাকুমা ওয়ালা ফাতাকুম ওয়ালা তাফতুরা, তুমি একজন মুজাহিদ যখন ঘর থেকে বের হবে, তুমি মসজিদে ঢুকবা, ঢুকে তুমি নামাজ আদায় করতেই থাকবা, করতেই থাকবা, নামাজ ভাঙবা না, রোজা রাখতেই থাকবা, রাখতেই থাকবা, একদিনের জন্য রোজা ছাড়বা না, তুমি কি এটা পারবা? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমনে সম্ভব? বললেন, তাহলে মুজাহিদের সমতুল্য হওয়া সম্ভব না।